ভোট কেন্দ্রে পেশি শক্তি বরদাস্ত করা হবে না, অহিংস রাজনীতিকে সহিংস রূপ দেয়া যাবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন এবং আগে পরে মোট তিন দিন সবগুলো সিসি ক্যামেরা চালু থাকবে। সভায় আর উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এদিকে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, ইভিএম ইস্যুতে রাজনৈতিক দলগুলো থেকে বিশেষজ্ঞ তালিকা চাওয়া হবে। তারা কোনো ত্রুটি বের করতে পারলে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে নির্বাচন কমিশন। গোপালগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি এবং আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। আগামী 15 জুন অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। আপনাদেরকে এই সংস্কৃতিটা পরিহার করতে হবে যে লাঠি সোঁটা নিয়ে বা শক্তি প্রয়োগ করে, পেশি শক্তি ব্যবহার করে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হবে, এই ধরনের মানসিকতা কিন্তু পরিহার করতে হবে। আমাদের হাতে ক্ষমতা রয়েছে, উপযুক্ত ক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচন পুরোটাই বাতিল করতে পারি।